হ্যালো বন্ধুরা চলে আসলাম টেক বাংলার আরেকটি নতুন ভিডিও নিয়ে তো প্রতিবারের মতো আমাদের আজকের ভিডিওটাও অনেক বেশি ইনফরমেটিভ তো বন্ধুরা এতক্ষণে আপনারা টাইটেল এবং থামিল দেখে বুঝেই গেছেন আজকের ভিডিওর কি হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ক্যামেরার ছবিতে নিজের নাম লিখবেন তো বন্ধুরা আমি একটি ছবি দেখাচ্ছি তো এই ছবিটা তোলার পরে দেখতে পাচ্ছেন এখানে রাজ ফটোগ্রাফি এটা লেখা উঠেছে তো এইটা আপনি যতগুলো মানে আমার এই ফোন দিয়ে আমি যতগুলো ছবি তুলব সবগুলোতে রাজ ফটোগ্রাফি লেখা থাকবে তো বন্ধুরা কিভাবে আপনারা এরকম ক্যামেরাতে নিজের নাম লিখবেন ছবি যতবার তুলবেন আপনার নামেই ছবিটা তোলা হবে তো দেখুন আমি ক্যামেরাতে চলে আসলাম তো ক্যামেরাতে আসার পর উপরে দেখতে পাবেন সেটিংস নামে একটি অপশন বা আপনারটাই নিচেও থাকতে পারে দেখে নেবেন সেটিংসের যে আইকন তো সেটা দেখে ক্লিক করুন তো আমি সেটিংসে চলে আসলাম সেটিংসে আসার পরে এখানে দেখতে পাবেন হচ্ছে ব্র্যান্ড ওয়াটারমার্ক তো দেখতে পাচ্ছেন এখানে ব্রান্ড ওয়াটারমার্ক তো আমি এটাতে ক্লিক করলাম তো ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন চারটি অপশন এসেছে তো প্রথমটি হচ্ছে মডেল তো আমি এখানে যদি মডেলটা সিলেক্ট করে দিই তাহলে কী হবে আমি কোন মোবাইল থেকে ছবিটা তুলছি তো সেই মোবাইলের নামটা ছবির উপরে লেখা উঠবে যদি আমি এখানে টাইমটা সিলেক্ট করে দিই সেক্ষেত্রে কী হবে আমি কত তারিখে এবং কয়টার সময় ছবিটা তুলেছি তো ছবির উপরে ওইটা লেখা থাকবে তো যদি আমি দেখুন এখানে মডেল এবং ডেট অর্থাৎ টাইমটা সিলেক্ট করে দিই সেক্ষেত্রে কিন্তু আমার এইভাবে আমার যে ডিভাইস সেই ডিভাইসের নাম এবং তারিখ ডেট আসবে ঠিক আছে এবং আমি যদি লোকেশন সিলেক্ট করে দিই সেক্ষেত্রে লোকেশন দেখাবে আমি কোন জায়গা থেকে ছবিটা তুলছি তো এইখানে আমি মডেল এবং টাইম দুটাই অফ করে দিলাম তো এইখানে দেখতে পাচ্ছেন কাস্টম নামে একটি অপশন এটা আমার ইনেবল করা আছে তো এখানে আমি জাস্ট ওপেন করলাম এখানে দেখতে পাচ্ছেন রাজ ফটোগ্রাফি লেখা তো এখানে রাজ ফটোগ্রাফির এখানে আপনি যে নাম দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি দিলাম তো এখানে আমি রাজ ফটোগ্রাফি লিখে দিয়েছি যার কারণে আমি যখন ছবি তুলেছি তো এখানে কিন্তু ছবিতে আমার এরকম রাজ ফটোগ্রাফি লেখাটা উঠেছে তো আপনারা এভাবে নিজের নামটা দিয়ে দিবেন তো ছবিতে আপনার নামটা দেখা যাবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করুন আর যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন